এই গানটা হতে যাচ্ছে বাংলাদেশের বিয়ে বাড়ির আগামী কয়েক বছরের জাতীয় গান। বিয়ে বাড়ির জাতীয় গান হবে উড়াধুরা। বিয়ের অনুষ্ঠান, বক্স পার্টি, পিক আপ পার্টি সব জায়গা জুড়ে থাকবে শাকিব খানের লাগে উড়াধুরা। সবচেয়ে বেস্ট এন্ড জনপ্রিয় একটা গান হতে চলেছে। Welcome back to another reaction video. উড়াধুরা নিয়ে আলোচনা নেট দুনিয়ার সবখানে। দেশ পেরিয়ে শাকিব খানের উড়াধুরা এখন পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইউএসএ। So we are here because you were told to come here. ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশ তথা It's just gonna pick up. এক কথায় গোটা বিশ্ব। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রিয়াকশন দিচ্ছে তারা। শাকিব খান কি এমন জাদু করলেন? পৃথিবীর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরেরা তা গান নিয়ে টিজ নিয়ে রিভিউ দিচ্ছে। যে লুকটা চুজ করে শাকিব খানের তাকে দশে দশ। তোমার দেখিয়া লাগে ভারতে অনেক বড় বড় তারকা আছে, তাদেরকে নিয়েও তো মাতামাতি হয়, বাট শাকিব খানের মতো বিগ অ্যারেঞ্জে হচ্ছে না। শাকিব খান কা ডান্স আয়া জি দেখি সবাই শুধু শাকিব খানেরই প্রশংসা করছে। পুরনো ভালোবাসা যখন থাকতো আগেকার বাংলা গানের প্রতি, সেই ফিলটা গাইজ এখন পাচ্ছি। 28 মে গানটা রিলিজের পর থেকে পশ্চিমবঙ্গে রীতিমতো আলোচনার তুঙ্গে শাকিব খান ও মিমির গানটি। সত্যিকারের কিন্তু এই গানটা ক্যাচি হয়েছে, গানটার যে মূল লাইনটা তার মধ্যে একটা এনার্জি রয়েছে। সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার কারণে জানা যাচ্ছে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া, আর বাংলাদেশে তো গানটা নিয়ে উন্মাদনার শেষই নেই। একটা মুভিকে গ্লোবালে রিপ্রেজেন্ট করার জন্য মুভির হাইপটা অনেক কার্যকরী ব্যাপার হিসাবে কাজ করে, যেটা প্রথম থেকে তুফান বজায় রাখতে পেরেছে। তুফানের টিজ নিয়ে তো দেশি বিদেশি 1000+ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করেছেন এবং এখনও করছে তা সবারই জানা। শুধু এইখান থেকেই নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় 800+ কন্টেন্ট ক্রিয়েটর তুফানের প্রথম গান লাগে উড়াধুরা এর পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। দর্শকেরা প্রকাশ করছে তাদের পজিটিভ অভিব্যক্তি। তুফানের প্রতিটা চমকই বাংলা সিনেমার ইতিহাসে চমক হয়ে থাকবে। তুফানের হাইপ যে পরিমাণ বেড়েই চলেছে, এখনও আরও বেশ কয়েকটি গান বাকি, টিজার ট্রেইলার বাকি, পরিশেষে হাইপটা কোথায় গিয়ে থামবে তা বলাই মুশকিল। পরিশেষে একটা কথাই বলবো, তুফান বাংলা সিনেমার ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করবে। তুফান বাংলা সিনেমার মোড়ই চেঞ্জ করে দিবেন। তুফান বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পরিচিত করবেন। তুফান বাংলা চলচ্চিত্রকে আরও 100 ধাপ এগিয়ে নেওয়ার জন্য যুগান্তকারী এক অবদান রাখবে। সো বস, এগিয়ে চলো, শুভকামনা সবসময়।